সবাইকে জানাই সুপ্রভাত। আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর দেখো সকালবেলা বুড়োকে এখন একটু আদর করছি, প্রত্যেক দিন আমার ওকে আদর না করলে সকালবেলা আমার দিন শুরুই হয় না, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখবে এই শীতকালটা বিশেষ করে মানে ঘুম থেকে উঠে দেখবে তাড়াহুড়ো করে সাথে সাথে কাজ করতে ইচ্ছেও করে না। বুড়ো দাঁড়া, খাবারটা নিয়ে আসি, দাঁড়া, যখন খাবার রাখি তখন আসে না, ডেকে ডেকে আনতে হয় বাবুকে, দাঁড়া খাবার রেখে দিই, আসে না জানো, চল। এই দেখ দাঁড়িয়ে আছে, ডেকে ডেকে খাওয়াতে হয় বাবুকে, খাবার রেখে দিলে আসে না, এমনি সময় এসে বসে থাকবে। আজকে একদম ভালো লাগছে না জানো তো। আর দেখো আমি আমার কাজে লেগে পড়েছি, যেটা কাজ আমার প্রত্যেক দিনের সকালবেলা বিছানা তোলা, তো বিছানাটা আমি আগে তুলে নিচ্ছি। মশারিটা টাঙায় হচ্ছে জয়, রাতের ডিউটি ওটা ওর, মশারি টাঙানোর ডিউটিটা ওর, আর তোলার ডিউটিটা হচ্ছে আমার। রাত্রেবেলা বিছানা ও করে আর সকালবেলা আমি তুলি, তো আমার কাজটা আমি করে নিচ্ছি। আর আজকে জানো তো শরীরটা একদমই ভালো লাগছিল না, কালকে সারা রাত হাতের যন্ত্রণায় ভুগেছি, এত যন্ত্রণা করছে হাতটা, তারপর শরীরটা কেমন যেন ঝিমঝিম লাগছে। আসলে নার্ভের ওষুধ খাই তো, তো সারাদিন যেন ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা ঝিমঝিম লাগছে, মানে আজকে যেন বেশি লাগছিল, একদমই ভালো লাগছিল না আমার। মাঝে মধ্যে এরকম হয় দেখবে, কখনো কখনো মানে কিছু করতে ইচ্ছা করে না, সারাদিন ঘুম পায়, কিছুক্ষণ পরে আমি কাজ বাজ করে একটুখানি ফোনটা নিয়ে বিছানায় শুয়েছি জানো তো, এবার শুয়ে মানে বিছানাটা গোছানোর পরে আর কি, মানে শুয়ে ঘুমিয়ে পড়ছি, হট করে চোখটা লেগে গেছে। তারপর চোখটা খুলেই বলছি যে মানে ভাবছি আর কি যে আমার তো রান্না হয়নি, রান্না করতে হবে, আবার তাড়াহুড়ো করে উঠে গেলাম জানো তো। শরীরটা আজকে একদমই ভালো লাগছে না, তাও কাজ বাজগুলো করে নিচ্ছি ধীরে সুস্থে। ঘরের বাসি কাজগুলো তো করতেই হবে বলো, এগুলো তো না করলে কোনো উপায় নেই, এইভাবে তো ফেলে রাখা যায় না। আর আমাকে যেহেতু এখন সকালবেলা করে রান্না করি, তো তার জন্য এগুলো আমাকে আগে করতেই হবে। আর দেখো আমি বিছানাটা গুছিয়ে বাসন মাজতে চলে এসেছি, বাসনগুলো হচ্ছে জয় প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভিজিয়ে রাখে জানো তো, ও আমার আগে ওঠে, অনেক আগেই ওঠে, তো উঠে ও বোতলের জল ভরে নিয়ে রেখেছে, তারপরে আমাকে ডেকেছে, আর তারপর বাসনগুলো ও ভিজিয়ে দেয়, কারণ বাসনগুলো সাথে সাথে ভেজালে না মানে কি বলবো শুকিয়ে থাকে, তো তো সাথে সাথে ভেজালে ওটা আর কি মাজা যায় না, এবার কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপর বাসনটা আমি মাজার আগে ধুয়ে নিই, এমনি হাত দিয়ে ধুয়ে নিই, তারপর মাজি, তার মধ্যে ওর মধ্যে সেই শুকনো খাবার টাবার লেগে থাকে, তো তো উঠতে চায় না তাড়াতাড়ি, ওই জন্য আগে থেকে জয়কে বলেছি তুই যদি আগে উঠিস বাসনগুলো তাহলে ভিজিয়ে দিবি। ও আগে উঠে ভিজিয়ে দিয়েছে, আর আজকে তো বাসন মাজতেই দিচ্ছে না, সমানে বলে যাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সরে যা সরে যা সরে যা, আর ও ঠিকঠাকভাবে মাজতে পারে না, যদিও আমার শরীর খারাপ হলে ওই সব কিছু করে আমি অসুস্থ হলে, কিন্তু ঠিকভাবে পারে না তো, তো ওই জন্য আমি বলছি তুই দাঁড়া আমি বাসনটা মেজে একেবারে উঠে যাচ্ছি, সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে উঠে যা উঠে যা। তো যাই হোক করে বাসনটা আমি তাড়াহুড়ো করে মাজলাম, তারপরে কি হয়েছে যে আমি মানে বাসনটা ধুতে যাব, বলছে ওঠ আগে ওঠ ওখান থেকে, আগে ওঠ ওখান থেকে, এরকম করে বকে 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 তারপর আমি উঠে গেলাম আর বাসনগুলো ওই ধুলো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমার পরিবারের সদস্য হয়ে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি, তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যাও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দিও, যাতে করে আমি ভিডিও পোস্ট করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সেটা দেখতে পারো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, এখানে বাসন মেজে আমি দেখো উগুল করে দিয়েছি জল ঝরানোর জন্য, আর এখানে বিছানা বিছানা সব গোছানো হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, না ঘরটা আজকে মোছা হয়নি, বেলার দিকে মুছবো, রান্না হয়ে গেলে তারপর ঘরটা মুছবো, আর এমনি ঝাঁট দিয়ে নিয়েছি ঘরটা। আর দোকান থেকে আজকে দেখো জয় এনেছে, আলু লাগতো না, আলু ছিল ঘরে, এনেছে হচ্ছে কেরোসিন তেল আর এটা কি ছিল চাল, চাল, কেরোসিন তেল আর চাল মনে হচ্ছে, আর কিছু লাগবে না আজকে, কালকে বলেছিলাম তোমাদেরকে সবই আছে আর কিছু কিনতে হবে না।
তো চালটা আমি বার করে নিচ্ছি। এবার চালটা কি বলো তো সকাল সকাল ভিজিয়ে রাখবো, ভিজে ভিজে থাকলে না মানে ভাতটা আর কি তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি যেহেতু ভাতটা ফুটে উঠলে নামিয়ে দিই, তো তার জন্যে একটু মোটা চাল, তো একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হবে। তো সকালবেলা সবার আগে আমি চালটা ভিজিয়ে রাখছি, তারপর বাকি কাজবাজ করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। মোটামুটি বাসি কাজ বাজ হয়ে গেছে, এবার আমি খাবো। আজকে সকালবেলা আমি খাবো জল ঢালা ভাত, ভাত অনেকটা বেঁচে গেছিলো, বুঝতে পারছি না মানে চালটা বেশি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন, তো ওই ভাতটা জয়ের আমি এখন খেয়ে নেবো, আলাদা আর করিনি, ও এখান থেকে তিন চার গাল মতো খাবে আর আমি খাবো। তো আর এ হচ্ছে এই বাসি তরকারি ছিল, কালকের মাংস ছিল, এটা দিয়েই আমরা দুজন এখন এই ভাতটা খেয়ে নেবো, নিয়ে তারপর রান্নাবান্নার কাজে লাগবো। শরীরটা একদম ভালো লাগছে না আজকে, আসলে হাতটা ব্যথা করছে, তো ওই জন্য আরও শরীরটা ভালো লাগছে না, কেমন যেন ঝিমঝিম লাগছে, ভালো লাগছে না, হাতটা ব্যথা ব্যথা করছে। চলো আজকে আর বেশি কথা বলতে পারছি না, পেটেও যন্ত্রণা করছে, চাল তো ভেজানো হয়ে গেছে, চাল ভিজিয়ে রেখে দিয়েছি, তো চলো সবজিগুলো রেডি করে নিই। আর এখানে দেখো আমি ভাত বসাতে চলে এসেছি, এখন দুপুর ১২টা মতো বেজে গেছে, আর স্টোভে তো ভাত হতে অনেকটা সময় লাগে, মানে ভাতটা ফুটতেই অনেকটা সময় লাগে, তো ভাতটা ফুটে গেলে নামিয়ে দিয়ে আমি তরকারিটা করে নেবো। অন্য সময় কি বলো তো আমি তরকারিটা আগে করি, কারণ বাড়িতে লোকজন থাকে, ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে যেতে পারি, কিন্তু এখন তো বাড়িটা ফাঁকাই আছে, তো তার জন্য আর কি ভাতটা আগে বসিয়ে দিলাম, তরকারিটা তারপর করব। আর এখানে দেখো আলু ছাড়িয়ে নিচ্ছি, আর ওই হাঁড়ির জলটা না বাড়িতে একটু ঢেলে নিয়েছি, কারণ জলটা একটু বেশি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, তো যখন বসাতে যাই তখন দেখলাম জলটা অনেকটা রয়েছে, তার জন্যে বাটিতে একটু জলটা ঢেলে নিলাম, পরে যদি ভাতে জল কম হয় আর কি তখন আমি। আর এখানে দেখো জয়ের ফোন আসছিলো, তো উঠে গিয়ে আবার ফোনটা ধরলাম। আর এখানে দেখো তো কি বলছিলাম ভুলে গেল, হ্যাঁ ওই জলটা, হ্যাঁ ভাতে যদি জল থাকে, এই সরি জল লাগে যদি ভাতে পড়ে তাহলে আমি এই বাটির জলটা দেবো। আর এখানে দেখো আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আলুগুলো গোটা গোটা মানে দুটুকরো করে দিয়েছি, আলুগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ হবে না কিন্তু, কিন্তু দিচ্ছি আমি মানে ভাতটা ফুটে উঠলে আলুগুলো তুলে নেব, নিয়ে টুকরো টুকরো করে তরকারিতে দেবো, তাহলে কি বলতো আলুটা ভাজতে সর্ষের তেলও লাগলো না, আর আলুটা বেশিক্ষণ সেদ্ধ হতে কেরোসিন তেলও বেশি লাগলো না, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। আর আলুটা আমি কষাবো বলে তার জন্য একটু আগে আগেই বের করে নেবো আলুটা। আর এমনিতে আমি এরকম সেদ্ধ আলু দিয়ে অনেক কিছুই তরকারি করি, বেশ ভালো লাগে, খারাপ লাগে না। এখানে দেখো আমি সবজিগুলো সব রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দুটো কচু নিয়ে নিয়েছি আমার জন্য, আর তিনটে চারটে মনে হয় আছে, ওটা কালকে রান্নায় দেবো। আমার সব কিছু তরকারিতে না কচুটা খেতে বেশি ভালো লাগে জানো তো, তো তার জন্য একটু একটু করে প্রত্যেক দিন রান্না করছি, তো দুটো কচু চার টুকরো করেছি টমেটো, আর এই আলুটা দিয়ে মানে আলুটা দিয়ে না আলু রসটা দিয়ে একটা ফেস প্যাক বানাবো, তো ওই জন্য ওই টুকরোটা ওখানে রেখেছি। তো চলো কয়েকটা জামা কাপড় আছে এখন কেছে নিয়ে গিয়ে চলো। আর আলু হচ্ছে এই তরকারির আলু ভাতে দিয়েছি দেখলে তোমরা, তো ভাত থেকে বার করে নিয়ে তারপর রেডি করবো চলো। শরীর খারাপ হলেও শান্তি নেই গো, মনটা খুঁতখুত করে মানে জামাকাপড় কাচার জন্য, এটা ওটা করার জন্য, তো যাই হোক রান্নাটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি জামাকাপড়টা কেচে নিলাম। এখানে দেখো ভাতটা ফুটে উঠেছে, নামিয়ে রেখেছি ভাতটাকে, ওটা তো আপনি আপ হয়ে যাবে, আর জল বসিয়ে রেখেছি, যদি ভাতে জল লাগে তো এই গরম জলটা দেবো। আর এখানে ভাত থেকে আলুগুলো বার করে আমি টুকরো টুকরো করে নিয়েছি, এই যো মানে খুব বেশি সেদ্ধ করিনি, কষাতে হবে তো মশলার সাথে, তো তার জন্য খুব বেশি সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ হয়েছে, আর আলুগুলো তুলে জলে রেখে কিছুক্ষণ তারপর টুকরো করে নিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। তো জামা কাপড় কেচে মানে মেলে এসে আর কি তরকারিটা বসিয়ে দিলাম, আর তরকারিটা ওই সেদ্ধ আলুগুলো দেখো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর কালকে তোমাদেরকে আমি বলছিলাম না যে দেরি হয়েছে কি কারণে, কাল বলবো, এই কারণে দেরি হয়েছে, এই যে মুরগির ছাল দেখছো যেটা আমি খেতে খুবই ভালোবাসি, অনেকদিন খাওয়া হয় না, কালকে আমি এটা এনেছিলাম, এটা এনে আমি তিনটে পর্যন্ত না তিনটে না সাড়ে তিনটে পর্যন্ত এটা বসে বসে আমি গরম জল করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে তারপর হচ্ছে হলুদ মাখিয়ে, নুন দিইনি, নুন দিলে জল বের হয়, তো হলুদ মাখিয়ে গরম করে রেখে দিয়েছিলাম, ওই জন্য অত দেরি হয়েছিল কালকে।
আজকে রান্না হয়ে গেল। আর এখানে দেখো আলুটা রোস্ট করে নিয়েছি গ্রেট করে, আর এখানে দিয়ে দিয়েছি এক টুকরো টমেটো নিয়েছিলাম রান্নার জিনিস থেকে, একটুকুনি টমেটো তুলে নিয়েছিলাম, তো ওই টমেটোটা গ্রেট করে দিয়েছি। আর এই ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছে, এটা অনেকদিন ধরে পড়েছিল জানো তো, মুলতানি মাটি, এটা অনেকদিন আগে এনে দিয়েছিল জয়, তো ওইটা পড়েছিল, আজকে একটু ভাবলাম মাখি। ঘর মোছা হয়ে গেছে, ওই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি, ওই যো ঘরটা শোকাক, আর তরকারি এদিকে ফুটছে, এই যো তরকারি ফুটে ভূত ভূত লাগছে কেমন। কতদিন বাদে একটু রূপচর্চা করছি, রান্নাঘরের টুকিটাকি জিনিস দিয়ে একটু রূপচর্চা করে নিলাম। এগুলো এগুলো দেখছো, এগুলো হচ্ছে টমেটো, টমেটো যে এগুলো থাকে ওইগুলো, আর আলু, আলু গ্রেট করা, সেই গ্রেট করা যে আলুগুলো ছিল গুড়ি 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 গুড়ি, ওগুলো দিয়ে দিয়েছি একটুখানি এর মধ্যে। ঘর টর মুছে তরকারি তো এক্ষুনি ফুটে ফুটে আসবে, জল দিয়েছি সবে, তরকারি তরকারি ফুটে যাবে এক্ষুনি, তারপর আমি যাব স্নান করতে। স্নান করে এসে অনেক বড় একটা কাজ আছে, যেই সেলাইটা করছিলাম ওটা কমপ্লিট করতে হবে, এখনো হয়নি, বাকি আছে, তো ওটা কমপ্লিট করতে হবে। আসলে সন্ধ্যাবেলা করে সময় পাই না জানো তো, সন্ধ্যাবেলা করে এডিট করি তো ওই জন্য আর সময়টা হচ্ছে না আর কি, আর এত বড় ব্লগ এডিট করতেও তো সময় লাগে, তো ওই জন্য সময়টা হচ্ছে না, আমাকে এই সকালবেলাই করতে হবে। আজকে একটু বেলা করেই খাবো, ওইটা কমপ্লিট করতে হবে, আজকে না হলেও কালকের মধ্যে করতেই হবে আমাকে। তো চলো দেখি তরকারির কি অবস্থা দেখি, আজকে রোদ ঠিকঠাকভাবে উঠছে না, হালকা রোদ হালকা মেঘলা এই অবস্থা, ঘর শুকিয়ে গেছে, ফ্যানটা অফ করে দিই। তরকারিটা দেখাই চলো, তরকারি ফোটার শব্দটা আমার এত ভালো লাগে, খুব ভালো লাগে এই শব্দটা আমার। দেখি কচুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ আলুগুলো সেদ্ধ ছিল, কচুটা হ্যাঁ গলে গেছে। চলো তরকারিটা নামিয়ে আর স্নান করে ফিরে আসছি। আর দেখো স্নান করে এসে আমি ওই যেটা সেলাই করছিলাম ওটা বানালাম একটুখানি কিছুক্ষণ বসে, তারপরে সোজা ভাত বেরিয়ে নিয়েছি, খিদেও পেয়েছিল, আর শরীরটা না আজকে একদম ভালো লাগছিল না গো, তাই আর তোমাদের সাথে সামনে এসে কথা বলতে পারলাম না। আর দেখো আমার রান্না রান্না করেছি হচ্ছে ওই তরকারিটা দেখো, আর কচু, গাঁটি কচু আমার যে কী ভালো লাগে তোমাদেরকে কী বলবো, গাঁটি কচু মানে প্রত্যেক দিনই দিলে আমি প্রত্যেক দিন খাবো। আর লেবু নিয়ে নিয়েছি আমি, না লেবুটা সব কিছুর সাথে খেতেই ভালোবাসি, ম্যাগির মধ্যে আমি লেবু দিয়ে খাই, যে কোনো তরকারিতে আমি লেবু দিয়ে খাই, এমনকি রাস্তায় যখন রাস্তার ঘুগনি খেতে আমি খুব ভালোবাসি, এবার ঘুগনির মধ্যে বলি বেশি করে লেবু দেবে, লেবু খেতে আমি খুব ভালোবাসি। ছোটবেলায় আমার ঠাম্মা যখন বাজারে যেত তখন নাকি আমি বলতাম ও থানা থানা আমার জন্য না দেবু আনবে, সেটা ঠাকমা আমাকে বড় হতে বলতো, ঠাকমাকে খুব মিস করি গো, সব কিছুর সাথেই সবজি কাটা এটা ওটা সব কিছুর সাথেই জড়িয়ে আছে, খুব মনে পড়ে মানুষটাকে, মানুষটা বেশি দিন আমাদের মধ্যে থাকলো না। তো যাই হোক যেখানে থাকুক উনি ভালো থাকুক এটুকুই চাই, আর ব্লগটা এখানেই শেষ। তোমাদেরকে তো বললামই শরীরটা একদমই ভালো নেই, তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন।